হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা আশেপা ট্রাস্টের পক্ষ থেকে, আমি ডক্টর গেরালি বলছি, আপনাদের এই অত্যন্ত একটা ভয়াবহ সিচুয়েশনে, কোভিড-19 যে মহামারী আকার ধারণ করেছে, সেই মুহূর্তে আপনাদের যাতে স্বাস্থ্য ঠিক থাকে, আপনারা যাতে কোভিড-19 সংক্রমণ থেকে নিজেদের রক্ষা করতে পারেন, অবশ্যই আল্লাহর সাহায্যে, তার কি কি ব্যবস্থাপনা আছে, কি কি খাবার আছে, সেগুলো সম্পর্কে আমি কয়েকটি কথা বলবো, যেগুলো মেনে চললে আশা করি আপনারা ভালো থাকবেন। তো তার আগে আমি আমার পাশে বসে আছেন নিময়বাবু, ওনার কিছু জিজ্ঞাসা যদি থাকে উনি বলুন, আমি জবাব দেওয়ার চেষ্টা করব। মহামারী কবলে মানে ডাক্তারবাবুর সঙ্গে আমি একটু আলোচনা করতে চাই যে আমরা এই সময়ে মানে কিভাবে কিভাবে এই করোনা থেকে মানে মুক্তি লাভ পেতে চাই। মানে আমরা দুই ভাবে এই ব্যবস্থা করতে পারি। এক হচ্ছে, এখন তো প্রায় হসপিটালে বা বিভিন্ন ল্যাবে যেভাবে টেস্ট হচ্ছে, যে কোয়ান্টিটিতে, সেটা সাফিসিয়েন্ট নয় সবার টেস্ট করার জন্য। হয়তো সেটা একটা আইসবার্গ, এটা বিশাল বরফের খণ্ড, সমুদ্র ভাসছে, উপরে উপরে যেটুকু আমরা দেখছি সেটুকু দেখতে পাচ্ছি, কিন্তু নিচে প্রচুর পরিমাণে অংশ আছে জলের নিচে, সেটা আমরা দেখতেই পাচ্ছি না। তো এই করোনার ক্ষেত্রে তাই হয়েছে। এক্ষেত্রে যেটা হচ্ছে যে আমরা যেটুকু দেখতে পাচ্ছি পজিটিভ আছে বা যেগুলো টেস্ট হচ্ছে সেগুলো অনুভব করতে পাচ্ছি, কিন্তু এর বাইরে অসংখ্য পেশেন্ট কিন্তু আমাদের চারপাশে ঘুরে বেড়াচ্ছে, যারা হয়তো রিপোর্ট করলে পজিটিভ আসবে। তো এক্ষেত্রে এখন বর্তমানকালে নাওয়েডে যেভাবে ছড়িয়ে গেছে কোভিড-19, সেখান থেকে যদি বাঁচতে চাই বা সেই ইনফেকশন যাতে আমার না হয়, তার জন্য যাতে আমি সেখান থেকে প্রতিহত করতে পারি, তার জন্য আমি কতগুলো জিনিস মেনে চলব। প্রথম হচ্ছে, আমি প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে, এনিওয়ে আমার ওই ইনফেকশন, ওই ইনফেকশাস এজেন্টটা, ওই ভাইরাসটা যাতে আমার দেহে না আসে তার ব্যবস্থা করব। তার জন্য আমি চেষ্টা করব মুখে মাস্ক পরা বা হাতে নিয়মিত ভাবে স্যানিটাইজার ইউজ করা, বা কোনো বাইরে গিয়ে কোথাও সহজে হাত না দেওয়া, বা হাত দিলে সঙ্গে সঙ্গে হাত ধুয়ে ফেলা, বা একটা মানুষের সঙ্গে মানুষের মানে পারস্পরিক দৈহিক দূরত্ব বজায় রাখা, বা হচ্ছে আপনার যা মানে সর্দি কাশি জ্বর বা এরকম সিমটম আছে, আইলাই আছে, ইনফ্লুয়েঞ্জা লাইক সিমটম আছে, এই সমস্ত পেশেন্টগুলোকে একটু দূরে রাখা, এই ব্যবস্থাপনার মধ্যে দিয়ে আমি ইনফেকশনটা অনেকটা প্রতিহত করতে পারবো। দুই হচ্ছে, এরপরে কিন্তু আপনার ইনফেকশন হতে পারে, তো সেক্ষেত্রে আপনার দেহের ইমিউনিটি ঠিক রাখতে হবে। দেহের ইমিউনিটি মানে আপনার শুধু এখন বলে নাই, পৃথিবীর আদিকাল থেকে শেষ পর্যন্ত, কেয়ামত পর্যন্ত জীবাণু সব জায়গায় থাকবে, শুধু ভাইরাস বলে নয়, ভাইরাস, ব্যাকটেরিয়া, ফাঙ্গাস, সমস্ত কিছু, ইস্ট, সব কিছু কিন্তু ছড়িয়ে আছে। তো সেগুলো আমার দেহের স্কিন কন্ট্যাক্টে, স্কিন আমার একটা ইমিউনিটি ইটসেলফ একটা ইমিউনিটি দান করছে, তাছাড়া আমার দেহে খাবারের মধ্য দিয়ে পানির মধ্যে ঢুকলে সেটা আমার লিভারের ইমিউনিটি সেটাকে প্রতিহত করছে, ইন্টেস্টাইনাল ইমিউনিটি সেটা প্রতিহত করছে, পাশাপাশি ব্লাডে চলে গেলে ব্লাডে যে আমাদের ইমিউনিটি সিস্টেম আছে সেগুলো প্রতিহত করছে, মানে বিভিন্ন লেয়ারে বিভিন্ন লেভেলে আমার ইমিউনিটি সিস্টেম আমার ওই জীবাণুকে, বিভিন্ন ক্ষতিকর বস্তুকে প্রতিহত করে আমার দেহকে সুরক্ষিত করছে। এই যে সিস্টেমটা, এই সিস্টেমটাকে ঠিক রাখার জন্য বা মজবুত করার জন্য আমি কতগুলো জিনিস মেনে চলতে পারি খাবারের মধ্য দিয়ে। প্রথম হচ্ছে, খাবারের মধ্য দিয়ে আমি যে সমস্ত খাবার খেলে জীবাণুগুলো বৃদ্ধি পায়, শক্তিশালী হয়, সেগুলো অ্যাভয়েড করবো। যেমন ডিম দুধ তো খাওয়াই যাবে না, অনেকে বলছেন যে প্রোটিন জাতীয় বেশি প্রোটিন খান, ডিম খান, মাংস খান, মাছ খান, এগুলো কিন্তু কনসেপ্টটা কিছুটা ভুল। যে কোনো জীবাণু বিশেষ করে ভাইরাস কিন্তু ডিম এবং হচ্ছে দুধের যে প্রোটিন আছে তাতে কিন্তু বৃদ্ধি পাবে, শক্তিশালী হবে, অর্থাৎ এগুলো অ্যাভয়েড করতে হবে। পাশাপাশি আপনি খান ফল মূল শাক সবজি বেশি বেশি খান, এবং প্রচুর পরিমাণে ভেজিটেবল প্রোটিন যেগুলো আছে, স্পাইরুলিনা আছে, তারপর হচ্ছে আপনার আপনার মাছের ভেজিটেবল খেতে, মাছের প্রোটিনটা খেতে পারেন, এমনি অন্যান্য সবজিতে যে প্রোটিন আছে সেগুলো খেতে পারেন, সেগুলো আপনার দেহে কাজে লাগবে। এগুলো গেল এক নম্বর। দুই নম্বর হচ্ছে, আপনি প্রতিদিন নিয়মিত করে তো ফলের জুস বেশি খান, এক গ্লাস, দুই গ্লাস, তিন গ্লাস করে জল খান, ফলের জুস খান। যদি আপনার জ্বর আসে, যদি জ্বর আসে হাত পায়ে ম্যাচ ম্যাচ করে, আপনি আপনি দুই দিন তিন দিন আপনি ইয়ে করবেন, আপনি ডাবের জল, তারপরে শশার জল, লেবুর জল, আঙ্গুরের জল, এগুলো বেশি বেশি খাবেন, আপেলের জল 5 গ্লাস 6 গ্লাস করে খাবেন, দেখবেন সেই সমস্যা কেটে যাবে। এটা গেল।
এছাড়াও আপনি কিছু ফুড সাপ্লিমেন্ট যেগুলো আমাদের অত্যন্ত কার্যকরী এবং আমার দেহের মধ্যে যদি জীবাণু ঢুকে যায় তাকে নষ্ট করে দেবে, এমন যেমন লিকোরিস আছে, লিকোরিস আছে, ক্যাটস ক্লো আছে, লেমন বাম আছে, এগুলো আপনি কোনো সাইড এফেক্ট নেই, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। তাছাড়া শুধু এই ভাইরাসকে বলে নয়, ওর দেহের মধ্যে অন্যান্য অসুখ থাকলে সেগুলোও ঠিক হবে, তো এগুলো আপনি নিয়মিত খেতে পারেন। এটা গেল। এবার যদি আপনার এত কিছু করার পরে যদি সমস্যা আসে, এত কিছু করার পরে যদি সমস্যা আসে, সেম জ্বর হচ্ছে, সর্দি কাশি হচ্ছে, মাথা ব্যথা হচ্ছে, সেক্ষেত্রে আপনি হয়তো নিয়ারেস্ট ডক্টরের কাছে হয়তো কনসাল্ট করলেন, অথবা এক্ষেত্রে কমন কিছু জিনিস বলছি, প্যারাসিটামল খেলেন, হয়তো একটা অ্যান্টিবায়োটিক আইসোমাইসিন খেলেন বা ডক্সিসাইক্লিন খেলেন, একটা অ্যাম্বোক্সল সিট্রাজিন আর মন্টেলিকোস্টের কম্বিনেশন খেলেন, এগুলো খেলে আপনি মোটামুটি ভালো থাকবেন। একটা ভিটামিন সি, জিঙ্ক খেলেন, তো এই ভিটামিন সি, জিঙ্ক, জিঙ্কটা হচ্ছে ইটসেলফ একটা অ্যান্টি অক্সিডেন্ট, তার সঙ্গে অ্যান্টি ইনফ্লামেটরি এবং হচ্ছে অ্যান্টি ভাইরালও বটে, এবং ইমিউনিটি সেলকে ও স্ট্রেন্থ করে। ফলে জিঙ্ক, ভিটামিন সি এগুলো নিয়মিত খাওয়া উচিত আমাদের, যেমন অ্যাসভিন সিজেড বা জিওফ্রেশ সি এগুলো খেতে পারে। তো এগুলো আপনি প্রতিবার মানে মেজরিটি মানে মেজর সমস্যা বা মডারেট টু সিভিয়ার সমস্যা না হওয়া পর্যন্ত আপনি খেতে খেয়ে সুস্থ হয়ে যাবেন। কিন্তু যদি ইনকেস যদি আপনার দেহের ইমিউনিটি এতটাই কম থাকে যে আপনি ওই ভাইরাসের বিরুদ্ধে আপনার দেহ প্রতিহত করতে পারলেন না, স্ট্রং হতে পারলেন না, সেক্ষেত্রে হয়তো আস্তে আস্তে অন্যান্য কমপ্লিকেশন তৈরি হবে, তখন সিমটম দেখা দেবে নানারকম, হয়তো এসপিটি লেভেলটা কমে, অক্সিজেন লেভেলটা কমে যাবে, অন্যান্য সমস্যা হবে, মাল্টি অর্গান ফেলিওর, ডিসফাংশন হবে, তখন আপনাকে ইমিডিয়েট হসপিটালে ভর্তি হয়ে চিকিৎসা করতে হবে। বাচ্চারা নিঃসন্দেহে খেতে পারবে এবং এক্ষেত্রে খাওয়া উচিত, কারণ হচ্ছে আমরা যে আমাদের আশিফা ট্রাস্টের পক্ষ থেকে বা আশিফা কোম্পানি যে আপনার ফুড সাপ্লিমেন্ট যেগুলো মানে স্পেশাল ইউনিকলি কাজ করে, তার মধ্যে ক্যাটসক্লোয়া, লিকোরিস, লেমন বাম, স্পাইরুলিনা, তারপরে হচ্ছে আপনার জাইটাস, এগুলো কিন্তু প্রত্যেকটাই এক একটা ফুড সাপ্লিমেন্ট এবং এগুলো প্রচণ্ড হাই কনসেন্ট্রেশন আছে এবং এগুলো আমার দেহের যে কোনো সেল মানে কোষ মানে জীবাণুকে, ব্যাকটেরিয়া ভাইরাস বলে নয়, ভাইরাস, জীবাণু, ব্যাকটেরিয়া, ফাঙ্গাস সবকেই নষ্ট করতে পারে। তো এগুলো আমরা প্রত্যেকে খেতে পারবো, কোনো সাইড এফেক্ট নেই। পাশাপাশি যদি বাচ্চা হয় ওজন অনুপাতে বা বয়স অনুপাতে আমি সেই ক্যাপসুলটাকে দিনে একটা বা দুটো করতে পারি, আর বয়স্ক হলে হয়তো চারটে, পাঁচটা, ছটা, এটা বয়স অনুপাতে বা ওজন অনুপাতে হবে বা অসুখ অনুপাতে হবে, এইভাবে আমরা নিয়মিত খেতে পারি। তো আমরা আশীর্বাদ ট্রাস্টের পক্ষ থেকে এই প্রি এবং প্রি পেরি অ্যান্ড পোস্ট তিন টাইপের করোনা প্যাকেজ নিয়ে এসেছি আলহামদুলিল্লাহ, যাতে মানুষ এগুলো ব্যবহার করে সুস্থ থাকতে পারে এবং এই করোনার মহামারী থেকে নিজেকে হেফাজত রাখতে পারে, আল্লাহ যেন হেফাজত রাখে। প্রি করোনা প্যাকেজে আপনার থাকছে যেগুলো থাকছে সেগুলো আপনি কত প্যাকেজ থাকছে মোটামুটি সেই প্যাকেজগুলো আপনি পেয়ে যাবেন। আমি নিমাইবাবু আছেন, নিমাইবাবুর সাথে যোগাযোগ করতে পারেন এবং আমি একটা নাম্বার দিচ্ছি এই স্ক্রিনে থাকবে, সেই নাম্বারটা যোগাযোগ করবেন, ইনশাল্লাহ সেখানে যোগাযোগ করলে আপনারা পেয়ে যাবেন ওই করোনা প্যাকেজগুলো। যদি এই মহামারীকালে এই ভয়াল সিচুয়েশনে যদি সেগুলো ব্যবহার করেন, আপনি নিঃসন্দেহে আল্লাহর ইচ্ছায় ভালো থাকবেন এবং এই কবল থেকে করোনা মানে ওই এপিডেমিক থেকে, প্যান্ডেমিক সিচুয়েশন থেকে নিজেকে হেফাজত রাখতে পারবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।